এই যে সিমরন সবাইকে ম্যাগি বানাই খাওয়াইলো, আর কেমন লাগছে জানি না। এখন আমি খাই নাই রাঁচি থেকে, এই যে মানে ম্যাগি বানাবার জন্য ঢাকা হয়েছে রাঁচি থেকে। তো দেখা যাক কেমন করে বানাচ্ছে আর কেমন লাগবে একটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ইন্ডাস্ট্রি ভিডিওর সাথে আমি তোমাদের অক্ষয় মাহাতো। তো আজকে আসছে আমরা মুরগুমা শুটিং। এখন আমাদের শুটিং স্টার্ট হয়নি, জাস্ট একটু পরে স্টার্ট হবে, ঠিক আছে? তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। একটা ভালো জিনিস আছে এইখানে, এই যে আজকে সিমরন আমাদের জন্য নাস্তার জন্য এখন ম্যাগি বানাচ্ছে। ম্যাগি খাবো, তারপরে আমাদের শুটিং স্টার্ট হবে, ঠিক আছে? তো কেমন শুটিং হবে না হবে পুরোটা দেখাবো। তো তোমরাও দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে। তো চলো ম্যাগি বানাটা দেখাবো। তো এদিকে সিমরন ম্যাগি বানাতে শুরু করছে। এই যে এটা পেঁয়াজ আছে, আর কি আছে? লঙ্কা, মির্চি, মির্চি, লঙ্কা মানে এমনি ম্যাগিগুলো ছেড়েছে আমাদের আকাশবাবু। আর এতগুলো ম্যাগি আছে, আর এগুলো এখন আমাদের নাস্তার জন্য আছে। আর এই যে আজকের মিস্ত্রিটা, এইটা বটে সিমরন বানাছে। মেকআপ টেকআপ করে আগে রাঁচি থেকে, এই যে মানে ম্যাগি বানাবার জন্যই ঢাকা হয়েছে রাঁচি থেকে। তো দেখা যাক কেমন করে বানাছে আর কেমন লাগবে একটা। ক্যা ক্যা দিয়ে ডালিয়েছি? আচ্ছা, আর ইয়ে 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 সারে সব ম্যাগি, ইয়ে মশলাগুলো সব, তারপরে জল দিল, মাংসের ঝোলের মতন দেখাছে। আরে মাছলি কা পিস, এই যে সিমরন সবাইকে ম্যাগি বানাই খাওয়াইলো, আর কেমন লাগছে জানি না। এখন আমি খাই নাই, আমার ওইখানে আছে। আর এই যে কবসে বানা রে ম্যাগি, হো গিয়া থোড়া দের, 15 মিনিট হো গিয়া। না আপনি কিতনে সালো সে? সালো সে? হ্যাঁ, জ্যাদা নেই, 2 সাল। 2 সাল সে? তো 2 সাল আগে থেকে বানাছে আর কি। তো চলো আমাদের এখন খাবো, আর তারপর আমাদের শুটিং শুরু হবে। A few moments later, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হইলো, মানে নাস্তা করা হইলো, খাওয়া দাওয়া মানে নাস্তা করা হইলো। আর এখন আমরা শুটিংয়ের জন্য রেডি হয়ে গেছি, ড্রেস ট্রেস পরা হয়ে গেছে ড্রেস। আর সিমরন আপকা ম্যাগি বহুত আচ্ছা লাগা। তো সিমরনের যে ম্যাগিটা বানাইছিল খুব সুন্দর লাগলো খালি। আর এখন আমরা শুটিং স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো শুটিং, আজকের শুটিং। আমরা আসছি রিসোর্টের ভিতর দিকে, আর রিসোর্টের ভিতরে আমাদের শুটিং হবে আজকে, ঠিক আছে? আর এদিকে আছে আমাদের গণেশ দা, আজকের ক্যামেরাম্যান। তো দেখা যাক কতক্ষণে শেষ আছে। আর পেছনে আসছে আমাদের আজকের মডেল, দেখতেই পালে আমাদের রাঁধুনি আজকের সিমরন। আর আছে গণেশ দার সাথে আসেছে একজন, কি নাম ভাই? তপন, তপন মাহাতো। তো চলো আমাদের শুটিং স্টার্ট হবে, দেখতে থাকো। বাস আমরা এখান থেকে বেরিয়ে আছি, আমাদের যে রিসর্টে কাজ ছিল সেই রিসর্টটাতে আর কি, আমরা আমাদের হইলো কাজ রিসর্টটাই। রিসর্টটা থেকে বেরিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি, এই যে গাড়ি করে যাচ্ছি আমরা সেই ড্যামের ভিতর দিকে, ঠিক আছে? ওইদিকে আমাদের শুট হওয়ার বাকিটা, আর এখন ড্যাম জলে ভরে গেছে। তো চলো সেটা দেখাবো তোমাদেরকে ভিতরে যাইয়ে করে। আর গরমটা অনেক দিচ্ছে, মনে হচ্ছে বিকাল দিকে জল হবে। তো দেখা যাক আমাদের কী হচ্ছে, কতক্ষণ শেষ হচ্ছে না জল পড়ছে না, জীবন কী হবো যে কে জানে, নিজেও জানি না। চলো দেখতে থাকো তোমরাও, আমাদের নিজ দিকে যাইনি বাকিটা কন্টিনিউ করছি। আমরা আসেছি সেই রিসর্ট, আগের একটা রিসর্টে পৌঁছিলি আসছি, ঠিক আছে? এই যে এই রিসর্টে অনেকবারই শুটিং করেছি। আর আমার গ্রুপের এই যে দেখতে পাচ্ছ, আজকে নতুন একটা ড্রেস আছে, সেটা আছে ব্ল্যাক কালারের টি শার্টগুলো, ঠিক আছে? তো দেখতে থাকো কেমন এখানে ডান্স শর্ট লিবে আর কেমন লিবে একটা।
स्टेप स्टेप क्लियर हो गया ना, हो गया सब? आप करवाए तो की कर छिरे बाबू তোমরা এখন বসে আছি একটা এই যে একটা ঘরের মধ্যে, তার কারণ হচ্ছে কি কারণ জানো, বাইকটা খারাপ আছে আজ, কারণ জল পড়ছে আমাদের, এই যে জল পড়ছে, সেই জন্য আর কি আমরা এখন রেস্ট নিয়েছি, বাস্ট আমাদের রেস্টও দিচ্ছি, জল না ছাড়ালে আমাদের এখন প্র্যাকটিস শুরু হবে না। একটু আগে তোমায় গরম দিয়েছিল, এখন জল পড়ছে, হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, আবহাওয়া যদি এরকম করে রাখে তো ভালো লাগবে আমাদেরকে, মানে গরমটা দিবে না, ভালো ডান্স করতে মজা লাগবে, আর যদি জল পড়ি থাকে তাহলে শুটিং তো হবে না। তো দেখা যাক আমাদের কত দূর কী সব আছে। আমাদের ফাইনালি জল ছাড়লো, আর জল ছাড়িনি এই যে আমাদের এখন শুটিং ঘুরে আবার স্টার্ট হয়েছে। তো দেখা যাক আমাদের কী হচ্ছে আর কতক্ষণে শেষ হচ্ছে, মানে জল পড়ছে, চলো বেশি বকবো না, একটু শর্টকাটের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন ড্রেস চেঞ্জ করব, তো এদের রান্না করবে এদের, কারণ কাপড় নাই কে, আমরা আনিছি বেগে করে, ইয়াদের ড্রেস ট্রেস কিছু নাই, ইয়ারা সুচেন্দ্র লোক এসে আছে, সুচেন্দ্র লোক মিলতে রেতে হ্যাঁ সুচেন্দ্র রিসর্টটাতে শেষ হলি, এখন যাবো আমরা খাবার খাওয়ার, মানে আমাদের রিসর্ট যেখানে আমাদের ব্যাগ দেখে আছে আর কি, ওইখানে খাবার দাবার খাবো, তারপরে ড্রেস চেঞ্জ হবে, তারপরে আলাদা জায়গায় শুটিং হবে। তো চলো চলো হোটেল যাই, তারপরে কন্টিনিউ করছি। A few moments later, তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আর আসিছি আমরা ড্যামের নিচ দিকে, আর এই যে ড্যাম পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, এত জল, আমরা এগুলো পুরো শুটিং করেছি, এই জায়গাগুলো এগুলো পুরো শুটিং করেছি, এগুলো তো এখন জলে ভরে গেছে, দেখতে পাচ্ছ, আর আমাদের এখন এগুলো শুটিং করা যাবে না, এখন আস্তে আস্তে ভরতে দেবে, উপর পর্যন্ত জল চলে যাবে উপর পর্যন্ত। তো যাই হোক আমাদের এখন এগুলোই হবে, আর ও তো দূরে ক্যামেরাম্যান আছে, ওই যে ওইখানে 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 ক্যামেরাম্যান আছে, ওই উপরটা যাবো নাকি? তো অত দূরে ক্যামেরাম্যান আর আমরা এইখানে, চলো এখানে আমাদের একটু আছে, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো ঘুরে, আবার ড্রেস চেঞ্জ করতে যেতে হবে, ঠিক আছে চলো দেখতে থাকো। সব প্র্যাকটিস কর রা ইধার ইধার রাহুল ভি প্র্যাকটিস কর রা হ্যায়, ইধার গণেশ ভাইয়া হ্যায়, আর ইধার অশোক ভি প্র্যাকটিস কর রা হ্যায়, ইধার সচিন ভি প্র্যাকটিস কর রা হ্যায়, আর কে নাম রাজীব, রাজীব ভি প্র্যাকটিস কর রা হ্যায়, উধার সিমরন কা সেট লেনে গয়া গণেশ ভাইয়া। চলো দেখা যাক আমাদের কতক্ষণে শুটিং শেষ হচ্ছে, জল এখন আপাতত ছাড়িয়েছে, এক ঘন্টা মতন ছাড়লে আমাদের গানা শেষ হয়ে যাবে, ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের। এই সাউন্ড বসে বসে সাউন্ড মাস্টার, তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হম ডাক্তার হয়ে যা
हम डायरेक्शन करने के लिए और डायरेक्शन बहुत ही अच्छा हो रहा है हमारा और मतलब क्या ही बोलूं डायरेक्टर अगर इसलिए पूछोगे तो हमको मालूम नहीं पता नहीं बस खत्म तो फाइनली बंधुरा আমাদের শেষ হয়ে গেছে শুটিং এখানে সমাপ্ত আর বহুত মানে জল পড়ছে আর জলটা অনেক ডিস্টার্ব দিল আমাদেরকে তো কেমন লাগলো শুটিং করে আজকে জলে জলে बहुत मुरुक भालो क्या 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 बोलते हैं बहुत अच्छा लगा डीजे का ना लगा हो बोलो खूब सुंदर लागलो खूब सुंदर लागलो अच्छा ठीक है तो এখন যেছি আমরা আমাদের গাড়ির কাজ যেখানে আমাদের ড্রেস ট্রেস রাখা আছে ওখানে ড্রেস ট্রেস পিকআপ হয়ে গেছে আমাদের আর এখন আমরা ড্রেস ট্রেস খুলবো প্যাক ট্যাক করে সব সিধা যাব আমাদের যার ঘর শিবরাম যাব রাঁচি আর আমি যাব আমার ঘর বোরাবাজার তো যাই হোক এমনি তো জল হালকা হালকা জল আসছে তো আমাদের তো গাড়ি আছে আমরা চলে যাব ইয়াদার বাইক আসছে স্টেশন পর্যন্ত বাইক যেতে হবে তারপর থেকে ট্রেন আছে ওইখান থেকে চলো আর ভিডিওটা বেশি বড়ো করবো নাই এমনিতে অনেক বড়ো হয়ে গেছে বুঝতে পারছি মানে এতগুলা ফুটেজ এতগুলা ফুটেজ আর এতগুলা মানে কি বলবো শর্ট দেখাতে গেলে একটু ভিডিও বড়ো হয়ে ওটা বুঝতে পারছি চলো আর বেশি বড়ো করবো না ছোটো একটি ভিডিওর মাধ্যমে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে তখন জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরের ভিডিওতে